সাবস্ক্রাইব করার পর পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না, প্রত্যেক দিন সরকারি বেসরকারি চাকরির খবর ছাড়া লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল, আমি ভৈরব আপনাদের সঙ্গে। বন্ধুরা, এই মুহূর্তে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ নতুন একটি চাকরির নোটিফিকেশন দেওয়া হয়েছে। এবার পিএসসির মাধ্যমে এগ্রিকালচার মার্কেটিং অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এই পোস্টে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদনের শেষ তারিখ কি রয়েছে এবং আপনারা কিভাবে আবেদন করবেন, যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে ইন ডিটেলে সমস্ত কিছুই জানিয়ে দেবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করবো একটি ছোট রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবে একটি ছোট্ট বেল আইকন সেখানেও ক্লিক করে অন করে দেবেন। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে একটু জানতে সাহায্য করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.application.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি। এই ওয়েবসাইটে আসার পর এখানে লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট অ্যানাউন্সমেন্ট এই সেকশনটির ঠিক নিচে এখানে আপনারা সেই নতুন নোটিফিকেশনটি দেখতে পাবেন। এখানে আপনারা যদি ক্লিক করেন সঙ্গে সঙ্গে যে পিডিএফটি রয়েছে সেটি আপনাদের সামনে অর্থাৎ নোটিফিকেশনটি ওপেন হয়ে যাবে, যেটি আপনারা অন স্ক্রিনে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। তো চলুন আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিই। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 14/2019, অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট, আর ইনভাইটেড ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট টু ব্রেক আপ অফ দ্য ভ্যাকেন্সি ইজ অ্যাজ ফলোজ। নেম অফ দ্য পোস্ট, অর্থাৎ যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নামটি এখানে দিয়ে দেওয়া হয়েছে। এগ্রিকালচার মার্কেটিং অফিসার ট্রেনিং অ্যান্ড ক্যানিং আন্ডার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র এগ্রিকালচার সার্ভিস মার্কেটিং আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে টোটাল শূন্যপদ কিন্তু রয়েছে 9টি, যার মধ্যে জেনারেল ক্যাটাগরিতে রয়েছে 4টি শূন্যপদ, এসসি এসটি ক্যাটাগরিতে রয়েছে 1টি করে শূন্যপদ এবং ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরিতেও রয়েছে 1টি করে শূন্যপদ, পিডি বি অবলিক এলফি এই ক্যাটাগরির জন্যও রয়েছে 1টি শূন্যপদ। টোটাল 9টি শূন্যপদ কিন্তু রয়েছে। এখানে আপনাদেরকে বলা হচ্ছে আপনারা যদি আবেদন করতে চান এটি সম্পূর্ণ অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে, যেখানে আবেদন এবং অনলাইনে ফি পেমেন্টের লাস্ট ডেট যেটি রয়েছে 30 জুলাই 2019 তারিখ, অনলাইনে ফি পেমেন্ট করার লাস্ট ডেট রয়েছে 31 জুলাই 2019 তারিখ। এবং আপনাদেরকে অবশ্যই কমিশনের এই যে দুটি ওয়েবসাইট রয়েছে এই দুটি ওয়েবসাইটে যেয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হবে 9 জুলাই 2019 তারিখ, অর্থাৎ আজ থেকে এটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, চাইলে আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের বেতন ক্রম যেটি থাকবে পে ব্যান্ড 4 অনুযায়ী 9000 টাকা থেকে 40,500 টাকা, সঙ্গে গ্রেড পে থাকবে 4,700 টাকা। এক্ষেত্রে কোয়ালিফিকেশন যেটি এসেন্সিয়াল যেটি চাওয়া হয়েছে সেটি আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখানে টোটাল 3টি দিয়ে দেওয়া হয়েছে অর অর করে, এর মধ্যে থেকে যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই আপনারা আবেদন করার পূর্বে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটি চাওয়া হয়েছে এটি আপনারা অবশ্যই দেখে নেবেন, এই যোগ্যতা যদি আপনাদের থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং এক্ষেত্রে আপনাদেরকে বলে দেওয়া হয়েছে বাংলা কিংবা নেপালি ভাষায় আপনাদের লিখতে এবং পড়তে কিন্তু অবশ্যই জানতে হবে। এছাড়া এখানে ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে আরও একটি কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে, যেমন টিচিং এক্সপিরিয়েন্স ইন ফুড প্রসেসিং ইনস্টিটিউশন, এটিও আপনাদের থাকতে হবে। এক্ষেত্রে এজ লিমিট যেটি চাওয়া হয়েছে 36 বছরের মধ্যে বয়স থাকতে হবে, বয়সের হিসেব করবেন 1/1/2019 তারিখ অনুযায়ী তাহলে আবেদন করতে পারবেন। এছাড়াও রাজ্যের এসসি এসটি ওবিসি ক্যাটাগরি প্রার্থীরা যথাক্রমে কিন্তু বয়সের আপনারা ছাড়ও পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখবো অ্যাপ্লিকেশন ফি আপনাদেরকে দিতে হবে, যেটি 160 অর্থাৎ 160 টাকা আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এটি আপনারা অনলাইনে নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমেও কিন্তু পেমেন্ট করতে পারেন, কিংবা আপনারা অফলাইনেও কিন্তু ব্যাংকে যেয়ে চালানের মাধ্যমে ফি পেমেন্ট করতে পারবেন। এখানে বলে দেওয়া হয়েছে রাজ্যের এসসি এসটি ক্যান্ডিডেট এবং পিডব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের কিন্তু কোনো আবেদন ফি লাগবে না। অল ইনফরমেশন রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট উইল বি অ্যাভেলেবল টাইম টু টাইম ইন দ্য কমিশন ওয়েবসাইট, অর্থাৎ
এই রিক্রুটমেন্ট সম্বন্ধে সমস্ত আপডেট আপনারা এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটে টাইম টু টাইম পেয়ে যাবেন। আপনারা অবশ্যই দুটি ওয়েবসাইটকে ফলো করবেন, এখান থেকে সমস্ত তথ্য আপনারা টাইম টাইম পেয়ে যাবেন। আপনারা যদি আবেদন করতে চান কমিশনের অফিসিয়াল এই ওয়েবসাইটে যে আপনাদেরকে আবেদন করতে হবে, এর অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু 9 জুলাই 2019 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এবং চলবে 30 জুলাই 2019 তারিখ পর্যন্ত, এবং লাস্ট ফি পেমেন্টের যে ডেট রয়েছে 30 জুলাই 2019 তারিখ। এক্ষেত্রে আপনারা অফলাইন ফি পেমেন্ট যদি করতে চান 31 জুলাইয়ের মধ্যে করতে হবে। আপনাদেরকে যে কোনো UBI ব্রাঞ্চে যে আপনাদেরকে ফি পেমেন্ট চালানোর মাধ্যমে আপনারা ফি পেমেন্ট করতে পারবেন। এক্ষেত্রে আপনাদেরকে বলে দেওয়া হয়েছে ডেট অফ এক্সামিনেশন ইন্টারভিউ উইল বি নোটিফাইড লেটার ইন দ্য কমিশন ওয়েবসাইট, অর্থাৎ আপনাদের পরীক্ষার তারিখ, ইন্টারভিউয়ের ডেট, সমস্ত কিছুই পরবর্তী সময়ে অফিসিয়াল এই যে দুটি ওয়েবসাইট রয়েছে এখানে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাই আপনারা কিন্তু অতি অবশ্যই কমিশনের এই দুটি ওয়েবসাইট আপনারা কিন্তু প্রত্যেক দিন ভিজিট করবেন, কখন কি নতুন আপডেট দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে সম্পূর্ণ যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি দেওয়া হয়েছে, এনে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে এক্ষুনি একটি লাইক করুন, আর ভিডিওটি অতি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। বন্ধুরা ভালো থাকবেন, দেখাবে পরবর্তী আবারও আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।